ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত। সকাল থেকে তমব্রু সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে হেলিকপ্টার টহলের সঙ্গে গোলাগুলি শব্দ শোনা যাচ্ছে। এতে আতঙ্ক বিরাজ করছে বান্দরবান সীমান্তে স্থানীয়দের মাঝে। এক সপ্তাহ ধরে চলে আসা উত্তেজনা গত কয়েকদিনে গোলাগুলির পরিমাণ বেড়েছে বলে স্থানীয়রা জানান। এই অবস্থায় সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। গত 28 আগস্ট নাইখং সরির তমব্রু সীমান্তে মিয়ানমারের 2টি মর্টার শেল পাওয়ার পর থেকে নিরাপত্তা জোরদার করে বিজিবি। কিছুদিন ধরে মায়ানমার সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। আমরা এই সীমান্ত সংলগ্ন আমাদের যে বান্দরবনের নাইখংসুটি উপজেলা, সেখানে আমাদের একটি ঘুমধুম তদন্ত কেন্দ্র রয়েছে পুলিশের। সেই তদন্ত কেন্দ্রের পক্ষ থেকে আমাদের যারা অফিসার আছেন, পুলিশ সদস্য আছেন, তারা এলাকাবাসীকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছেন যে এটি একটি দুর্ঘটনা বশত একটি ঘটনা, এটা নিয়ে কেউ যেন আতঙ্কিত না হয় এবং সবাইকে সতর্ক করার, সচেতন করার চেষ্টা করে যাচ্ছেন। আমাদের পুলিশ সেখানে আছেন।